আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা কিভাবে এখান থেকে আরবি ভাষা কথা বলতে পারবেন সেই বিষয়ে সম্পর্কে নিয়ে বর্তমানে আরবি ভাষা বিশ্বের একটি জনপ্রিয় ভাষা হয়ে উঠেছে তো বন্ধুরা বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশ রয়েছেন বিভিন্ন কাজে কর্মরত অথবা চাওয়ার উদ্দেশ্যে ভাবছেন তারা অবশ্যই বাংলার মাধ্যমে কম বেশি আরবি ভাষা শিখে নিতে পারেন এই টিটুয়েল থেকে আপনি আরবির বেসিক বিষয়গুলো বাংলা উচ্চারণের মাধ্যমে বলতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে চলুন আমরা সেই বিষয়গুলো দেখে নিই যেমন কখন এসেছো এই বাক্যটির আরবি উচ্চারণ হবে মিতা ইজি মিতা ইজি মিতা অর্থ হল কখন এসেছো অর্থ হলো ইজি অর্থ হল আশা বা এসেছো লেইশ ইজি কেন এসেছো লেইশ ইজি আরবি অর্থ যার বাংলা অর্থ হলছে কেন এসেছো লেইশ অর্থ হলো কেন ইজি অর্থ হলো এসেছো ওসাক ওসাক যার বাংলা অর্থ হলো নোংরা ওসাক এর বাংলা অর্থ হলো নোংরা মিথ্যা বা মিথ্যা কথা যার আরবি উচ্চারণ হবে কেজ্জাব কেজ্জাব না শোনা এর আরবি উচ্চারণ হলো মা ইসমা মা ইসমা অর্থ হল না শোনা এখন এর আরবি উচ্চারণ হল আলহীন এখন এর আরবি উচ্চারণ হলো আলহীন মোবাইল এর আরবি উচ্চারণ হল জাওয়াল মোবাইল এর আরবি উচ্চারণ হলো জাওয়াল হাতিফ যার বাংলা অর্থ হলো টেলিফোন হাতিফ এর বাংলা অর্থ হলো টেলিফোন মর্জি বা ইচ্ছা এর আরবি উচ্চারণ হবে মেজাজ ঝামেলা এর আরবি উচ্চারণ হবে সাহাব সাহাব অর্থ হলো ঝামেলা দান সাবিল দান সাবিল অর্থ হলো দান আপনি কে এর আবিউচন হবে মিন ইন্তা আপনি কে মিন ইন্তা কার সাথে এসেছো মিন সাওয়া ইজি মিন সাওয়া ইজি কার সাথে এসেছো কখন এসেছো মিতা ইজি মিতা ইজি কখন এসেছো আমাকে বলতে পারো কাল্লামনি কাল্লামনি অর্থ হলো আমাকে বলতে পারো এটা ভালো না হাদা মু জেইন হাদা মু জেইন অর্থ হলো এটা ভালো না ভুলে যেও না লাত ইনসা লাত ইনসা অর্থ হলো ভুলে যেও না নিজের খেয়াল রেখো দীর বালেক আলা নাপসেক দীর বালেক নাপসেক কে এটা হবে মিনু বলা অর্থ হলো গুল দরকার লাজেম তাড়াতাড়ি সুরা সুরা অর্থ হল তাড়াতাড়ি রাখা এর আরবি হবে খাল্লি খাল্লি অর্থ হল রাখা ডাস্টবিন এর আরবি হবে জিবালয় জিবালয় অর্থ হল ডাস্টবিন সম্ভব ইক দ্বার অর্থ হল সম্ভব বন্ধু এর আরবি হবে সাদিক বন্ধু এর আরবি হবে সাদিক বাসা এর আরবি হবে বেঈ বাসার আরবি হবে বেঈদ ভিতরে এর আরবি হবে দাখেল ভিতরে এরাবি হবে দাকেল লবণ এর হবে হবে হা লবণ এরাবি হবে মেল হা চিনি এরাবি হবে সুক্কার চিনি এরাবি হবে সুক্কার ভাত এরা হবে রইস ভাত এর আরবি হবে রোইস তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না ধন্যবাদ